সুপ্রিয় দর্শক ও শ্রোতা, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আজকের খবর দ্য ডেইলি স্টার দিয়ে শুরু করছি। আশা করি সঙ্গেই থাকবেন এবং কমেন্টস করে এবং নুরতাজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন। আপনাদের মতামত পেলে আরো গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করতে পারবো বলে আশা করি। পদ্মা ও মধুমতি সেতু চালু হলেও সহসা আসছে না সুফল। পদ্মা ও মধুমতি সেতু চালু হলেও ফরিদপুরের ভাঙা থেকে যশোরের বেনাপোল পর্যন্ত ১২৯ কিলোমিটার সড়কে যে পরিমাণ যান চলাচল করবে তার চাপ নেওয়ার মতো পর্যাপ্ত সক্ষমতা সড়কটির নেই, ফলে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থার সর্বোচ্চ সুফল এখনই পাওয়া যাবে না। মানব পাচারে জড়িত সরকারি কর্মকর্তারাই, কি আশ্চর্য কথা তাই না? বৈদেশিক কর্মসংস্থানে অনিয়ম ঠেকানোর দায়িত্বে থাকা সরকারি সংস্থা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোই বিএমইটি ঠকাচ্ছে বিদেশগামী কর্মীদের। সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের সিন্ডিকেট জালিয়াতি করে সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীদের ভুয়া বহির্গমন ছাড়পত্র স্মার্ট কার্ড দিয়েছে। কালের কণ্ঠ, শতাধিক নেতা কর্মী নিয়ে সিএমএম কোর্টের সামনে ভিপি নুরের অবস্থান। ছাত্রলীগের হামলা ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে শতাধিক নেতাকর্মী নিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম কোর্টের সামনে অবস্থান নিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর। শনিবার বেলা ১১:৩০টার দিকে রাজধানীর পল্টনের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে গুলিস্তান রায়সাহেব বাজার এলাকায় হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এসে অবস্থান নেন। এ সময় নুরুল হক নূর সাংবাদিকদের বলেন, রাজু ভাস্কর্যের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ হামলা করে। হামলায় আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে গিয়ে হামলা করে তাদের আবার পুলিশও দেয়। দর্শক, যে পাস ভুলে ইউক্রেনে পুতিনের পরাজয় ঘটতে পারে সেই পাঁচটি ভুলের কথা বলবো। প্রথম ভুল হচ্ছে একটি দীর্ঘস্থায়ী প্রথম ভুল হচ্ছে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য সেনাবাহিনীর প্রস্তুতি নিয়ে অতিরিক্ত ধারণা করেছিলেন প্রেসিডেন্ট পুতিন। দ্বিতীয় ভুল হচ্ছে পুতিনের অজ্ঞতাপূর্ণ দ্বিতীয় ধারণাটি হচ্ছে তার বিশ্বাস ছিল হামলা চালানোর কয়েকদিনের মধ্যে কিয়েভ আত্মসমর্পণ করবে। আর তৃতীয় ভুল, ন্যাটো পশ্চিমা শক্তি নিয়ে অনুমান সঠিক ছিল না পুতিনের। তার হিসাব ছিল পশ্চিমা নিরাপত্তার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে ন্যাটো এখন দুর্বল হয়ে গিয়েছে, তাই প্রাচ্যের কোনো ঘটনার ক্ষেত্রে ন্যাটোর প্রতিক্রিয়া কিছুটা ধীর হলে। চতুর্থ ভুল, পুতিন এও ধারণা করেছিলেন রাশিয়ার তেল ও গ্যাসের প্রতি ইউরোপের নির্ভরশীলতার কারণে ইউক্রেন ইস্যুতে
মস্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা তাদের পক্ষে কঠিন হবে। পঞ্চম ভুল ছিল, পুতিন ধরে নিয়েছিলেন আফগানিস্তান ও ইরাকে ভুল অর্থনীতি ও আভ্যন্তরীণ সমস্যা এবং চীনের উত্থানের কারণে আচ্ছন্ন থাকায় যুক্তরাষ্ট্র এখন পুরোপুরি পতনের দিকে রয়েছে, যার কারণে ইউক্রেন সংকটে ওয়াশিংটন তেমন প্রতিক্রিয়া দেখাবে না। যুগান্তর তত্ত্বাবধায়ক সহ 9 দফা নিয়ে মাঠে বিএনপি। সাংগঠনিক বিভাগে সমাবেশের কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি সরকার বিরোধী আন্দোলনে জনসম্পৃক্ত করার উপর জোর দিচ্ছে দলটি। 82 সাংগঠনিক জেলা ও এর অধীনের ইউনিটে এসব সমাবেশ সফল করতে দফায় দফায় বৈঠক করছেন নেতারা। কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠন করা হয়েছে 10টি শক্তিশালী টিম, যেখানে সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি, সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদক সহ জেলা নেতাদের রাখা হয়েছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের 9 দফা দাবিতে হবে সমাবেশ। শতাধিক নেতাকর্মী নিয়ে জজ কোর্টের সামনে নূরের অবস্থান। ইত্তেফাক 23-এর শেষ বা 24 সালের শুরুতেই জাতীয় নির্বাচন বললেন সিএসি। আগামী বছরের শেষ প্রান্তিকে বা 24 সালের শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি কাজী হাবিবুল আউয়াল। শনিবার 8 অক্টোবর নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে আন্তর্জাতিক বৈঠকে তিনি একথা জানান। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা নির্বাচনের অপেক্ষায় রইলাম। আমরা চাই একটা সুষ্ঠু ও সর্বদলীয় রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটা ফেয়ার নির্বাচন হোক, দেশে গণতন্ত্র ফিরে আসুক। যারা এখনো নূর তাজবীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো এবং কি ধরনের ভিডিও আপনারা আশা করেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।